আমরা এখন আসছি আফসান আপুকে একটা সারপ্রাইজ দিতে। ওনার কিছুদিন আগে 1,00,000 সাবস্ক্রাইবার হলো। আপু কিন্তু জানে না, আমরা অনেক কষ্টে ভাইয়ার সাথে যোগাযোগ করে আপুর বাসার ঠিকানা নিয়েছি এবং চলে এসেছি এখানে। সাথে আছে কামুল ভাইয়া, ভাইয়া আসেন। আরও একটা আপুর আসার কথা ছিল, উনি ফ্যামিলিগত প্রবলেমের কারণে আসতে পারেনি। দেখা যাক এখন কি হয়। আমরা এমনি ফুল টুল নিছি, একটা ফুল নিছি, কেক নিছি, দেখা যাক এখন উপরে যাই কি হয়। কেমন লাগলো? অনেক ভালো, পুরাই সারপ্রাইজ আমার চ্যানেলে তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বাবা আসো তো, আমার সাথে আছে আফসানা আপু। ওনার কিছুদিন আগে 1,00,000 সাবস্ক্রাইবার হলো, তো একটা সারপ্রাইজ দিতে এলাম। আর আপুর চ্যানেলের নাম তো সবাই জানে, তারপরও বলছি ইজি রেসিপি। আপুর মুখ থেকে আমরা কিছু শুনবো, আপু কেমন লাগলো? আমি আসলে সারপ্রাইজ, মানে আমি আসলে কিছুই জানতাম না, মানে এখন আমার মনে হইতেছে কি কান্না হইতেছে। তুমি আমার কেঁদে দিও না আপু, আসলে সত্যি মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে আমরা তো অল ভাইয়া তো অনেক রিকোয়েস্ট করছে। আরেকটা আপুর আসার কথা ছিল, রুমানা আপু আসলে ফ্যামিলিগত প্রবলেমের কারণে উনি একটু আসতে পারেনি, উনিও খুব আপসেট। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার একসাথে হবে, সবাই একসাথে হবো ইনশাআল্লাহ। একটু ভাইয়াও আসেন, ভাইয়াকে একটু দেখি আমরা সবাই, ভাইকে তো কেউ দেখেনি, কেউ দেখেনি। ভাইয়া এখানে আসো, ভাইয়া একটু বলো কেমন লাগছে। আসলে অমি ভাইয়া আমাকে ফোন করে জানালো যে আজকে এরকম একটা সারপ্রাইজ অর্গানাইজ করতে চাচ্ছে। আমি এটা আসলে ওকে বলি নাই, ওকে যেটা বলা হয়েছে যে আমার একটা প্রোগ্রাম আছে, ফ্রেন্ডদেরকে আমরা বের হবো, তো সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, এই জন্য ওকে আমি বললাম যে একটু কিছু কাপড় টুপু চেঞ্জ করো। তো আসলে পুরো প্ল্যানের পিছনে কিন্তু হাত অমি ভাইয়া। আমি আসলে ক্রেডিট নিতে চাই না, বিষয়টা হচ্ছে কার মাথা থেকে আসছে আমরা নিজেরাও জানি না, হঠাৎ মানে হঠাৎ এর আগে একটা প্ল্যান করেছিলাম, এর আগে একটা প্ল্যান করলাম, কামরুল ভাইকে বললাম যে ভাই এরকম যাওয়া উচিত। যার কারণে কিন্তু দেখা করার খুবই ইচ্ছা ছিল যে আসলে তবে উদ্যোগটা যে নিয়ে থাকুক না কেন, আমি এটাই রিকোয়েস্ট করবো যে আসলে আমরা যারা বা মিতুল আফসান আপু সরি রুমান আপু আছে, আরেকজন রুমান আপু আজকে আসার কথা, কামরুল ভাইয়া আছে, আমার মনে হয় অমি ভাই উদ্যোগটা বলছিল বোধহয় প্রথম যে আমরা এরকম সবাই যদি এরকম একটু মিলেমিশে মাঝে মাঝে এই ধরনের গেট টুগেদার করি তাহলে আমার মনে হয় সেটা সব সবার জন্য ভালো ভালো হবে, এবং আমরা আমাদের আসলে আমাদের একটাই পরিচয় যে আমরা সবাই কার সাবস্ক্রাইবার বেশি, কার লাইক বেশি, এখান থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের মেইন
আমার সাবস্ক্রাইবার এত, আমার লাইক এত, আমার কথাই টানা, আমার কথা হচ্ছে যে আপনি ওই সবাই একসাথে সবকিছু শেয়ার করে কাজটা করি, সেটাই এইটাই। কিন্তু কিছু কিছু পেজে দেখা যায় যে তারা কিন্তু তাদের ইন্টেনশনটাই ওইটা, ওটা হ্যাঁ যে আমরা কম্পিটিটর, হ্যাঁ এটাই। বাট এটা কিন্তু না, একদমই না, একদমই না। এবং আমরা যদি একসাথে থাকি তাহলে জিনিসটা হবে যে না, আমরা যদি কম্পিটিটর হই তাহলে তো তারা এইভাবে গেট টুগেদার করতো না। হ্যাঁ না, আরো ভালো হবে কি জানেন, যে নতুন নতুন জিনিস, সবকিছু নতুন নতুন বিভিন্ন জিনিস আসার পরে, হ্যাঁ হ্যাঁ, মানে আমরা আমাদের দর্শক বাড়াইতে পারবো। সাবস্ক্রাইব করলে তো আমাকে দেখতে হবে, আরেকজনকে দেখতে হবে না, সেটা তো এমন কোনো কেউ দাস করে দেখে দেয়, তাই না? তার আমরা নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারবো যে হ্যাঁ ঠিক আছে আমরা এইগুলা করি, এইগুলা তৈরি করি। সাবস্ক্রাইবার কথা বলতেছি না, দর্শকরা উপকৃত হবে। অনেক আছে কিন্তু কোনটাই সাবস্ক্রাইব করে না, কিন্তু নিয়মিত দেখে, কিন্তু যারা নিয়মিত দেখে তারা কিন্তু দেখে, সাবস্ক্রাইব করলেও দেখে। আমার পেজগুলোতে অনেকে অনেকেই এই কমপ্লেইনটা করে যে ভাইয়া আমি তো চ্যানেল কিভাবে সাবস্ক্রাইবার করে সেটা জানি না, জানি না, বাট সে কিন্তু নিয়মিত ভিডিও দেখে। আরেকটা কথা হচ্ছে যে যেমন অনেকেই কিন্তু অনেক চ্যানেলের নাম জানে না, হ্যাঁ এমন কিন্তু আছে না আপু যে তোমার এমন খুব একজন দর্শক যে হয়তো আমার চ্যানেলের নামই জানে না, আবার আমার এমন অনেক আছে যে তোমার চ্যানেলের নাম জানে না। আমরা যদি নিজেদের মধ্যে এরকম করে নেই তাহলে কিন্তু সবাই উপকৃত হবে, সবাই উপকৃত। আমার চ্যানেলে সব রান্না নেই, তাই না? যেমন তোমার মামার রেসিপিটা অনেক হিট, আমার চ্যানেলে নেই, আমাকে কেউ জিজ্ঞেস করে আমি কিন্তু বলেছি তুমি এসে আসো ওখানে এসে রেসিপি, ইভেন ভাইয়া বলেছিল যে নারী যে এটা ওইটা, তো এটা কিন্তু আসলে সত্যি কথা বলতে প্রথমে শুরু করে কামরুল ভাইয়া। কামরুল ভাইয়া আমার একটা ভিডিও তৈরি করে এখানে আমার কথা অনেক বলে চলে, আমি কিন্তু এটাকে আমি লিখে দিতাম। বাংলাদেশের রেসিপি গুলো বাংলাদেশটাকে একটু অনেক রান্না, তো আমাদের দেশের অনেক রান্না করে শেষ করা যায় না। ইভেন আমরা যদি কোন মানে জেলা একটা রিজিয়ন ধরলেই শেষ করতে পারবেন না আপনি। আমার কাছে যেটা মনে হয় দেশি রান্নাটাই করি না, কেক তো ইউটিউবে সার্চ দিলে অনেক পাওয়া যাবে, তাই না? কেক কিন্তু ইউটিউবে সার্চ দিলে অনেক পাওয়া যাবে। আমি জানি না আপনারা কোথাকার, বরিশালে আপনারা কি বলে চটচড়ি খান একরকম, আমরা চটচড়ি খাই একরকম। আমরা যখন চটচড়ি করি আমরা কিন্তু পুড়ে ফেলি, এবং এটা কিন্তু ইন্টেনশনাল পড়া, অনেকে বলে পড়া লাগে না, আমরা ইন্টেনশনালি পুড়ে চটচড়ি খাই। আমি যদি এখন আপনার বরিশাল এলাকারই চটচড়ি দেখানো শুরু করি, আমার মনে হয় যে না হলেও তো পঞ্চাশটা ভিডিও হবে, না হলেও পঞ্চাশটা ভিডিও হবে। ওই আমিও একমত, এটা খাবার শেষ নাই, দেশি খাবারের শেষ নাই, দেশি খাবারের শেষ নাই। ইভেন আমরা ওই যে আমাদের বড় মা, যেটা আমার নানুর মা, তারপরে দাদা দাদি যারা যে ইয়েতে আছে বরিশালে আছে, মাঝে মাঝে তাদের খুঁজি, এবং প্রত্যেকটা দেশের কিন্তু কিছু কিছু খাবার আছে যে একদম খুবই স্পেশাল। বলি যে একটা কেক সার্চ দিলে কিন্তু ইউটিউবে অনেক পাওয়া যায়, অনেক আসবে। আমি যদি এখন একটু মানে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ সার্চ দেই, কয়টা চ্যানেলে পাওয়া যাবে, কয়টা চ্যানেলে পাওয়া যাবে, সেই ভিডিও 1 লাখ 2 লাখ 3 লাখ ভিউ বাড়ছে। আমি যে ভাই পাশাপাশি পোলাও আছে, পোলাও তো চলে না, পিজা আছে, পিজা তো 10,000 ক্রস করে না। আমি তো আমি তো আমি আমি তো মুভি রান্না করি, আলু বেগুন দিয়ে ওটা আসলে আলু দিয়ে ওটা ওইটা থেকে আমি রান্না করি, কারণ হচ্ছে যে আমি বেসিক, আমি তো প্রত্যেকদিন পোলাও খাবো না, আমার তো সবজি ডাল ডাল খেতে হবে, প্রত্যেকদিন আমার ভাত খেতে হবে, প্রত্যেকদিন একটা ভাত খেতে হবে, ওইটা খেতে হবে। কিন্তু এখানে অনেক নতুন আসলে অনেকেই আছে যে খুব নতুন রান্না করে, এর মধ্যে মজার একটা অভিজ্ঞতা আছে, আমি যখন ডালের রেসিপিটা ও যখন করলো তখন ওখানে খুব মানে এমনও কমেন্ট চলে আসছে যে ডালের রেসিপিটা কি দেখাতে হয়। আমাকে গালি দিছে আর কি, ভর্তা দেখাইছে, ওই বাটা না ওই হালা, এগুলা কি ভাষা, কেমন ভাষা? আমি যে গালি দিচ্ছি না, ওই যে মলা মাছের মাথা যেটা করলাম, সেটা আমাদের অধিকার কিন্তু খুব
তো সেইটা দেওয়ার পরে ফেসবুকে দেওয়ার পরে অনেকে মানে বেশিরভাগ তার ভিতরে একটা কমেন্ট ছিল গোবর, এটা কোন কথা? হ্যাঁ আমি দেখছি আপু এটা যে গোবরের মতো লাগছে দেখতে। হ্যাঁ এটা কেমন কথা? কেমন আমার কথা যে সবাই বলছে। তারপরে আরেকটা আপু আবার আমাকে ইয়ে করছে যে যারা এরকম করে তাদেরকে ব্লক মেরে দেয়। চুপচাপ কিছু করার নাই, কিছু করার নাই, কিন্তু ওরা কিছু নেগেটিভ ইয়ে থাকে থাকে। হ্যাঁ তো এইটা নেগেটিভ গুলো রেখে দিবেন, কারণ যত লোকে পড়বে, যত লোকে পড়বে ততবারই কথাটা বলা হবে, ততবার ও গুনা পাইবে। না আর কিছু না, কারণ তোমরা সবাই কথা বলবে, সবাই কথা বলবে। আমি কমেন্ট করব না, আর ইয়ে রেখে দিবেন, রেখে দিবেন। আমি দেখি না, এখানে কমেন্ট করে কমেন্ট লক্ষবার গালি দেওয়া হইলো, ওর এক লক্ষবার আল্লাহর কাছে কমেন্টের ক্ষেত্রে। এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে খুব যদি বাজে ভাষায় গালি গালাজ করে সেটাকে ব্লক করতে হয়। হ্যাঁ না সেটা তো ব্লক করতে হয়, হ্যাঁ খুব সেটা ব্লক করতে হয়। আমরা কিছু অফেন্সিভ ভাষা তো ফিল্টার করে রাখছি, এমনিই আসে না বাই ডিফল্ট, এমনিই আসে না। আর মনে করেন কিছু ইন্টেলেকচুয়াল লোকজন আছে যারা এসে অনেক বড় বড় লেভেলের কথাবার্তা বলে যায়। আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা আমাদের মধ্যে কেন কামড়া কামড়ি করি ভাই, আমি বুঝি না। আপনি বলতে পারেন যে ভিডিওটা ভালো লাগেনি, আপনি আমার প্রাইভেট পার্টস, আপনি আমার এটা সেটা নিয়ে তো কথা বলা উচিত না। আপনার মন ছোট, সেটা মানুষকে দেখানোর কি আছে? এন্ড অফ দা ডে কি দাঁড়াচ্ছে? শালা বাঙালি জাতি এরকম, ঠিক না? এক জায়গায় মানে একজনের জন্য আমাদের হোলিয়াটাকে একদম মানে সত্যি করা যায়। হ্যাঁ এমন একটা একটা ভিডিওতে এরকম কমেন্ট আছে, এই কলকাতার একজন কমেন্ট করছে, ওর নিচে গালাগালি করছে ওকে, তুই বাটা গরু খাস শান্তে। শেষে আরেকজন হিন্দু ভদ্রলোক এসে বলে গেছে যে আপনারা বাংলাদেশের মানুষ এরকম। হ্যাঁ হিন্দু মেয়ে মনে হয় শ্যাম মুখার্জি বা কিছু একটা বলছিল যে আপু এটা মাটন দিয়ে করা যাবে, ওকে আসে ঝাড়ছে যে তুমি আমি খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট একবার পেয়েছি, সেটা হচ্ছে যে আমার বাংলাদেশের বাইরে থেকে একজন তিনি সম্ভবত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন, ভদ্রমহিলা, তিনি টেক্সট করেছেন লজ্জায় যে আলু ভর্তা বানাতে কি আদা রসুনের পরিমাণ কতটুকু দিবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে তাদেরকে নেগলেক্ট করার কিছু নাই, সারা জীবন তারা লেখাপড়া করে আসছে এবং রান্নাঘরে যেতেই পারে না। আমার ছেলে চার পাঁচ রকম আলু ভর্তা আছে, আরো তিন চার রকম দেখানো বাকি আছে। আপনি শুকনা মরিচ দিলে এক রকমের হবে, ভেজে দিলে এক রকমের হবে। মনে আছে চাপাইতে একবার আলু ভর্তা খেলাম, মানে কোন আইডিয়া নাই যে ওরা করলো, পরে কিন্তু বলেও নি, সম্ভবত আলুটা পুড়ে নিছিল চুলায়, বলে না দাম বাড়ায় আর কি। রেসিপি আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে আমি কোন একটা জেলাতে দেখেছি, কারণ আমি আমার কাজের সূত্রে ঢাকার বাংলাদেশে কিছু কিছু জেলাতে আমার যাওয়া হয়েছে, বগুড়াতে আমি এটা কিভাবে পেয়েছি আমি জানি না, মিষ্টি আলুটা চুলার মধ্যে পুড়ে দিয়ে আমরা সাধারণত খাই, কিন্তু তারা সেটা খায় না, সেটাকে ভর্তা করে। সেদিন আম্মা আবার করতেছিল যে সিদ্ধ করে করছে, তখন আমি বললাম যে পুরোটা অনেক, বলছে হ্যাঁ পুরোটা অনেক মজা, কিন্তু এখন আমরা কি কয়েকটা ফুটো করলেন, তেল মাখালেন, তেল মানে হালকা ইয়ে করলেন যাতে পুড়ে না যায়, আর অ্যালুমিনিয়াম ফয়েল দিবে, দিয়ে কনভেকশন ওভেনে দিবে, দিয়ে একদম লো হিটে 150-140 দিয়ে আধা ঘন্টা বেক করে নেবে।
অসাধারণ লাগে, ওই স্মোকি ফ্লেভারটা পাওয়া যায় না, কিন্তু সেদ্ধ করলে হয় কি উপরে বসা দিবে আকাশ পাতাল ডিফারেন্ট। আমরা দেখাই দর্শকদের, দর্শকরা পছন্দ করে এবং টেস্টটা ভালো লাগে, কিন্তু এর চেয়ে যে ভালো হতে পারে আরেকটা লেভেল আছে, এটা খড়ি চুলায় না খেলে বুঝবে না, যতক্ষণ পুড়বে না। কারণ বললে আবার অনেকে অফেন্ডেড ফিল করবে, হ্যাঁ আপনি পোড়াই বলতে কিডনির জন্য ভালো না, হ্যাঁ এরকম, কিন্তু দর্শকদের ধারণা কি আমরা প্রতিদিন হয়তো পিজা খাচ্ছি, প্রতিদিন আমরা চিজ খাচ্ছি, প্রতিদিন আমরা তেল খাচ্ছি, তাই না? ব্যাপারটা কিন্তু আসলে এরকম হয়ে যায়। আমার তেহারির রেসিপিটা এখন এক নম্বরে আছে, ওর তেহারির রেসিপি। এটার মধ্যে মজার, হ্যাঁ এটার মজার ব্যাপার হচ্ছে যে এখানে তেলটা যখন উঠানো হলো তখন একটা কমেন্টস আপনারা খেয়াল করে দেখবেন যে তেলটা আপনি উঠিয়ে ফেলেছেন এভাবে, অথচ আমি যদি তেলটা ও যদি না উঠিয়ে সরাসরি ঢেলে দিত বিষয়টা কিন্তু তা না, ও যদি মাংসটা সরাসরি আপনার মানে তেলটা না উঠিয়ে সরাসরি ট্রান্সফার করে ফেলতো রান্নার চুলা, তাহলে কিন্তু এটা কারো নজরেই আসতো না যে আমি এতগুলো তেল এখানে ব্যবহার করছি। তুমি ভাইয়ার আপুর একটা ছবি নিও, হ্যাঁ ভাইয়া খাও আপু খাওয়াই সবার মুখে হা ভালো কে কিন্তু খাচ্ছি না। চামচ দেয় কেন মানে কি কারণে? আমার ধারণা ওই স্টুডেন্টরা যখন বাইরে টাইরে কাটে তখন তারা নাই পাবে কোথায়, এই জন্যই দেয়। এটা পরে তুলে নিবো না, অসুবিধা নেই। আপু যান, আপু যান যান যান, খাওয়া দেন আগে, আমার শুটিং শেষ করি আগে। ভাই আপনার ক্যামেরা তো দারুণ ছবি আছে, মানে আপনার মোবাইলে। অনেক আয়োজন তো, অনেক মজা হয়েছে। হ্যাঁ তা তো অবশ্যই মজা হয়েছে, হ্যাপি জোশে আমরা খাইছি। হ্যাঁ এই যে এখন এটা তোমার নাম কি দিছ আপু? এটা গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া না আমরা এই ভিডিওটা আগে দেওয়ার চেষ্টা করবো, এটা তৈরি হয়ে গেছে, আমরা খেয়ে নিছি। এখন অন্যরা কারা মন খারাপ করবে জানি না, এটা ভ্যালেন্টাইন ডে তে ওনারা দিবে এই কেকটা। কিন্তু
আপু দিয়ে দেন তো নাকি, দিয়ে দেন, বেচারা একা থাকে মানুষ, একা মানুষ। আমরা অনেক কিছু খেলাম। আচ্ছা আমরা ওই কামরুল ভাইয়ের জন্য এটা ইতিমধ্যে আপু প্যাক করে দিয়ে দিলাম, শুধু খাচ্ছি না, সাথে খাচ্ছি খাচ্ছি না, পোটলা বেলতে নিয়ে যাচ্ছি, চিন্তা করেন এই জিনিসটা। অন্য ইউটিউবাররা, বাংলাদেশের ইউটিউবাররা রেডি থাকেন, আমরা কিন্তু আসবো এরকম, এই টেবিল কিন্তু এরকম হতে হবে, আমরা দেখবো কার টেবিল কত, কার সাবস্ক্রাইবার কি হয়েছে আমরা দেখি না, কারণ সাবস্ক্রাইবার বারুক কমুক, টাকার কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। আর সাবস্ক্রাইবাররা ভিডিও দেখেও না, যদি দেখতো তাহলে একটা ভিডিও আপলোড করলে আমার আজকে 1,00,000-2,00,000 ভিউ হইতো। তো যাই হোক, আমরা এগুলা নিয়ে এক মোটেও মাথা ব্যথা নেই, কিন্তু টেবিল এরকম হতে হবে। তো যাই হোক, দেখলেন আমরা কি করি, খুবই মজার মজার খাওয়া খাইলাম। যাই হোক, আপনার তো মনে করেন যে আমরা খালি রান্তাসি আর খাইতাছি, তাই না? খাইতাছি আর ফুলতাছি, অবশ্য ফুলতাছি যথেষ্ট, যাই বলে লাভ নাই। যাই হোক, আমরা সবাই একসাথে হইলাম, খুব মজা লাগলো, কারণ আমরাও আমরাও হ্যাঁ রেগুলার ইনশাল্লাহ করবো। এতে আপনাদেরই লাভ হবে, কারণ হচ্ছে যে আমরা আপনাদের চেষ্টা করতেছি আরো সুন্দর সুন্দর লোকাল দেশীয় খানা রেসিপি দেওয়ার জন্য। আমরা অনেক সময় করি কি, অনেকে হয়তো মনে করতে পারে যে আমরা খালি লাইকের জন্য রেসিপি দিই, কোনো কিছু না, আমাদের একটা সময় লিমিট থাকে, এগুলা করে দিতে সময় লাগে আমাদের। যাই হোক, তার মধ্যে আমরা ইনশাল্লাহ সবাই নতুন নতুন রেসিপি দিয়ে আপনাদের বাংলাদেশের খাওয়ায় ভাষায় দিতে পারবো ইনশাল্লাহ। কারণ সত্যি কথা, অন্যান্য অনেক দেশের থেকে আমাদের দেশে ভ্যারাইটি অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তাহলে বাই বাই, আল্লাহ হাফেজ।